বন্ধুরা, আজ 19শে ফেব্রুয়ারি 2024 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। আজকের এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে যে আমাদের জম্মু কাশ্মীর, লে, লাদাখ, কুলু, মানালি এবং চণ্ডীগড় অবধি একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। রয়েছে মেঘাচ্ছন্ন পরিবেশ। এছাড়া পুরো ভারতবর্ষ পরিষ্কার, পশ্চিমবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম মোটামুটি পরিষ্কার। এবার আমরা দেখে নেব যে বৃষ্টি কবে কোথায় আসছে। তবে তার আগে এই মুহূর্তে আমরা দেখব একটু ভিজিবিলিটি, কুয়াশাজনিত আচ্ছাদন থাকছে কি না। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে মেঘাচ্ছন্ন পরিবেশ, ভিজিবিলিটির প্রবলেম রয়েছে জম্মু কাশ্মীর, কুলু, মানালি, লে, লাদাখ, অনন্তনাগ এই দিকটাতে। আর আমাদের বাংলাদেশের একেবারে দক্ষিণে কলাপাড়া, খেপুপাড়া এই অঞ্চলে কুয়াশা ও মেঘ লক্ষ্য করা যাচ্ছে, সেটা অবশ্য বঙ্গোপসাগরের উপরে। এবার চলে আসব আমরা রেন অ্যান্ড থান্ডারে। বৃষ্টি কিন্তু আসছে, বৃষ্টি আজকে হয়তো নেই কোথাও, আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখলেন, তবে পরবর্তী সময় বৃষ্টির দেখা পাওয়া যাবে। আজকে সেরকম বৃষ্টি কোথাও নেই এবং আগামীকাল 20 তারিখ যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে, ত্রিপুরা বা আসামে কোথাও সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে কালকের বিকেলের দিকে বাংলাদেশের লখাই এবং মৌলভীবাজারের দিকে একটু বৃষ্টি এবং উত্তর ত্রিপুরাতে সামান্য একটু বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের খুলনা, মাদারীপুর, লোহাগড়ার দিকে খুব ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কালকে সন্ধ্যের পর রাতের দিকে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এবং পিরোজপুর এই জায়গাতে একটু সামান্য ছিটে ফোটা বৃষ্টি, খুব ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে সিলেটে এবং আগরতলা, আমবাসা ত্রিপুরার। আর এই সময়গুলোতে আমাদের পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু, সে দক্ষিণবঙ্গই হোক আর উত্তরবঙ্গই হোক, কোথাও কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এবার 20 তারিখের রাত্রের দিকটা পেরিয়ে যদি আমরা 21 তারিখ সকালের দিকে দেখি তাহলে সিলেট এবং আসামের শিলচরে খানিকটা বৃষ্টি, তাও সেই বৃষ্টির পরিমাণ খুবই কম। এবং 21 তারিখের সকালের পর থেকে দুপুর অবধি শিলচর, সিলেটের দিকে ওই সামান্য একটু বৃষ্টি থাকবে। তবে ওই যে বললাম পশ্চিমবঙ্গ পরিষ্কার এবং কিছু বিক্ষিপ্ত বৃষ্টি 21 তারিখ দেখা যাবে দুপুরের পর বিকালে, যেমন বরিশাল, কুমিল্লা, মদন এদিকে, নগরপুর, কিশোরগঞ্জের দিকে। এছাড়া এইবার একটু সামান্য ঝিরিঝিরি বৃষ্টি আমাদের বীরভূমের দিকে লক্ষ্য করা যাবে। 21 পেরিয়ে যদি আমরা, 21 পেরোতেও হবে না, 21 তারিখই বিকেলের পর সন্ধ্যের দিকে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মদন, লখাই এই অঞ্চলে কিন্তু মোটামুটি একটু হালকা ও মাঝারি, কোথাও কোথাও হালকা ভারী বৃষ্টি থাকবে। যেমন ঢাকায় হালকা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর খুব ঝিরিঝিরি পিরোজপুর, বরিশাল, লোহাগড়া, যশোর, খুলনা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না, শুধুমাত্র দার্জিলিংয়ে একটু সামান্য বৃষ্টি দেখা যাবে। বাংলাদেশে মূলত বৃষ্টিটা এবং ত্রিপুরার দিকে আর আসামের শিলচরে খানিকটা বৃষ্টি আমরা আগামী দিনগুলোতে দেখতে পাচ্ছি। এবং এই যে বৃষ্টি সেটা 21 তারিখই রাতের দিকে আগরতলায় এবং কুমিল্লার দিকে লক্ষ্য করা যাচ্ছে। আর 21 তারিখ মাঝরাতে আস্তে আস্তে পরিষ্কার হলেও 22 তারিখের আবার কিন্তু সকাল থেকেই সিলেট, মৌলভীবাজার, তারপরে বলাগঞ্জ এবং জগন্নাথপুর এদিকে, বড়লেখা, চরখালি, কুলাউড়া, মৌলভীবাজার এই যে অঞ্চল, সিলেট অবশ্যই, তো এই জায়গাগুলোতে বেশ ভালো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা মাঝারি বৃষ্টি শিলচরের দিকেও থাকছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে কিন্তু এই কটা দিন, মানে আগামী কয়েকদিনে মোটামুটি ভালো বৃষ্টি, এছাড়া শিলচরেও কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে, যদিও বাংলাদেশের সব জায়গায় নয়। পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে খুব একটা নেই, আবার পূর্বের জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টি, এমনকি ঢাকাতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 22 তারিখে সকালের দিক থেকে কিন্তু সেই যে সিলেট, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ এবং শিলচর আসামের থাকছে বৃষ্টি। এবং আমাদের পশ্চিমবঙ্গে 22 তারিখে শিলিগুড়ি, দার্জিলিং এদিকে, জলপাইগুড়ি, তারপরে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, আংশিক দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। 22 তারিখের কিন্তু আবহাওয়াটা বেশ খানিকটা পরিবর্তন হবে, উত্তরবঙ্গে বৃষ্টি এবং
মোটামুটি বাংলাদেশ, মধ্য বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশ জুড়ে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া শিলচর এবং ত্রিপুরার উত্তরের যে অঞ্চলগুলো সেই অঞ্চলে কিন্তু বৃষ্টি। আর 22 তারিখেই আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে ঢাকা, লখাই, তারপরে উত্তর ত্রিপুরা, আগরতলা, আম্বাসা, শৈলকুপা, যশোর, এদিকে লোহাগড়া, মাদারীপুর, এই যে অঞ্চল, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সব জায়গাতেই বৃষ্টি। তার মানে আগামী কয়েকদিন বাংলাদেশ কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি পাবে। ভালো বলতে অতি ভারী না হলেও হালকা মাঝারি এবং কোথাও কোথাও হালকা ভারী বৃষ্টি দেখাই যাচ্ছে। তার কারণ বিশেষ করে মধ্য বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশে কিন্তু বেশ ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। এছাড়া দেখুন, হালকা ভারী বৃষ্টি সিলেট এবং শিলচরের দিকে, আসামের ডিমাপুরের দিকে কিন্তু হবে আগামী দিনে 22 তারিখেই। এবং 23 তারিখও যদি লক্ষ্য করি, 23 তারিখেও এই বৃষ্টি থাকছে। মৌলভীবাজারে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং সিলেট, শিলচরে ভালো বৃষ্টি দেখা যাবে। আর খুব কম বা ঝিরিঝিরি বৃষ্টি আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, আংশিক, নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব কম। ভারী বেশ বৃষ্টিটা সেটা আমরা দেখতে পেলাম যে উত্তর ত্রিপুরা এবং শিলচর আর সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লক্ষাই, এই অঞ্চলে কিন্তু ভালোই বৃষ্টি আমরা 23 তারিখেও দেখতে পাচ্ছি। এবং 23 তারিখে ত্রিপুরা জুড়ে বৃষ্টি এবং বাংলাদেশের সেনবাগ, মতিরহাট, লালমোহন, ফটিকচারি উপজেলা, অনেক জায়গায় বৃষ্টি। এবং তারপর 24 তারিখ থেকে সেই বৃষ্টির মেঘ কেটে যাবে। তার মানে আমরা যেটা দেখলাম 23 তারিখ অবধি, এক কথায় বলা যেতে পারে 20 তারিখ থেকে কি না 21 তারিখ থেকে, 21 তারিখ থেকে 23 তারিখ অবধি তিনটে দিন মূলত বাংলাদেশের পূর্বে, মধ্য বাংলাদেশে শিলচরে বেশ ভালোই বৃষ্টি দেখা যাবে। আর খানিকটা আমাদের উত্তরবঙ্গে, আর কিছুটা সামান্য বীরভূম আর মুর্শিদাবাদ আর একটুখানি নদিয়ায় দেখা যাবে বৃষ্টি। বাকি আমাদের দক্ষিণের জেলাগুলিতে খুব একটা এফেক্ট পড়বে না। যেমন নদিয়ার একটু সামান্য এফেক্ট পড়ছে, চন্দননগর, ঝিরিঝিরি, তো এগুলো আরও ডিটেলে বোঝা যাবে আজকে 19 তারিখ। এই 20 তারিখ, 21 তারিখের আপডেটে আরও বোঝা যাবে যে 22 তারিখের এই বৃষ্টিটা কতটুকু হবে। তবে আপাত দৃষ্টিতে যেটা দেখলাম তাতে বৃষ্টি আছে এবং বৃষ্টিটা মূলত বাংলাদেশের পূর্বে আছে। পরিমাণ যদি দেখি তাহলে আগামী 5 দিনের মধ্যে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে শিলিগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পাওয়া যাবে 5 দিনের মধ্যে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া খুব ঝিরিঝিরি মাঝারি গোছের একটু বৃষ্টি। কিন্তু বাংলাদেশের দেখুন, সিলেট, মৌলভীবাজার, ঢাকা, কাপাসিয়া, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, বরিশাল, মোটামুটি বৃষ্টি। আর ভালো বৃষ্টি সিলেট, মৌলভীবাজারের দিকে। এছাড়া উত্তর ত্রিপুরাতে আম্বাসা আর শিলচর, শিলচরে কিন্তু ভালো বৃষ্টি আগামী 5 দিনের মধ্যে রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। এবার চলে আসি আমরা টেম্পারেচার। আজকে আর এই মুহূর্তে সর্বোচ্চ টেম্পারেচার হচ্ছে, দেখে নিই আমরা, আজকে 30-31, গরম আরও বেড়েছে দক্ষিণ বঙ্গ জুড়ে, আজকে 30-31 মতো। উত্তরে আজকে 26-27, মালদার দিকে 28, এদিকে বাংলাদেশের উত্তরে হচ্ছে গিয়ে 27, ঢাকার দিকে 28, সিলেটের দিকে 27, দক্ষিণ বাংলাদেশ 28-29 এবং পশ্চিম বাংলাদেশ 29 মতো, চিটাগাং মহেশখালের দিকে 28, ত্রিপুরা 28, শিলচর 27, গোয়ালপাড়া, গুয়াহাটি 27। এটা হচ্ছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা। আজকে রাতের দিকে তাপমাত্রা কমে কতটা হবে সেটাও আমরা দেখে নেব। উত্তরে 15-16 মতো, উত্তরে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা 16-17, বীরভূম আর মুর্শিদাবাদ দিকে 18-19, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি 21-22, শুধু পুরুলিয়ায় 19, উত্তর বাংলাদেশ 16, পূর্ব বাংলাদেশ 17 সিলেটের দিকে, দক্ষিণ বাংলাদেশ, বরিশাল, খুলনার দিকে 20-21, মধ্য বাংলাদেশ, ঢাকা 19 আর চিটাগাং মহেশখালের দিকে 20, ত্রিপুরা 16-17, শিলচর 16, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 16, ডিমাপুর 16। কাল ভোরে তাপমাত্রা কত হয়ে যাচ্ছে সেটা একবার দেখে নিই। কাল ভোরে খুব যে কমছে তা না, তবে উত্তরে মোটামুটি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে 13 মতো, উত্তর দিনাজপুর 13 মতো, দক্ষিণ দিনাজপুর 13, মালদা 15, এদিকে আবার বীরভূম 16, 18 হচ্ছে গিয়ে আবার মুর্শিদাবাদ, এদিকে কলকাতা 21, কোলাঘাট 22, পুরুলিয়ার দিকে 17 হলেও হলদিয়া, দক্ষিণ দিনাজপুর কিন্তু 23। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। সেরকমই বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও, রংপুরের দিকে 13, মধ্য বাংলাদেশ, ঢাকা 18, সিলেটের দিকে 15, বরিশাল, খুলনার দিকে 19, রাজশাহী, মেহেরপুরের দিকে 18,
এছাড়া চিটাগাং মহেশখালীর দিকে 15, ত্রিপুরা থাকবে 16, 15-16 মধ্যে, শিলচর 15, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 14, ডিমাপুর 14। এই হচ্ছে তাপমাত্রা, এবং আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে, একই লেভেলই দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই। এবং যদি আমরা 22 তারিখ ভোরবেলায় দেখি, এবার আস্তে আস্তে করে তাপমাত্রা ভোরবেলার দিকেও বাড়বে, দুপুরের দিকেও বাড়বে। তো সেক্ষেত্রে আমরা 23 তারিখ যদি দেখি, তাহলে 23 তারিখ তাপমাত্রা একই থাকবে, 24 তারিখ অবধি যা আপডেট আমরা পাচ্ছি, তাহলে 24 তারিখে গিয়ে উত্তরে বেশ খানিকটা কমবে, আর আমাদের দক্ষিণেও কিন্তু 2-3 ডিগ্রি করে কমবে, বাংলাদেশেও তাই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।